আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বে থাকছে ঘরে তৈরি ক্রিম চিজের রেসিপি। চিজ মানে ছানা, আর ছানাটাকে ক্রিম করে ফেললে হয়ে যায় ক্রিম চিজ। এটা দিয়ে আপনারা চিজ কেক, কেকের জন্য ক্রিম চিজ ফ্রস্টিং, পুডিং বা পাউরুটির সাথে স্প্রেডার হিসেবেও খেতে পারবেন। আজকের ভিডিওর সৌজন্যে রয়েছে ভূইয়া অ্যালুমিনিয়াম ওয়ার্কস লিমিটেড ও ভূইয়া ক্রোকারিজ। বিস্তারিত জানতে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে তাদের পেজ লিংক দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ক্রিম চিজ তৈরির জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ তরল ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 লিটারের 2 প্যাকেট ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন, আর পরিমাণটা যার যার নিজের ব্যাপার। কম করতে চাইলে 1/2 লিটার, বেশি করতে চাইলে 2-3 লিটার দিয়েও করতে পারবেন। আর লাগবে লেবু, এরকম একটি লেবুর 1-2 বা 3 স্লাইস লেবুর রস প্রয়োজন হবে। তবে চাইলে ভিনেগার দিয়েও দুধের ছানাটা কেটে নিতে পারবেন। চুলায় মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে নিয়েছি। জাল করা বলতে জাস্ট এক বলক চলে এসেছে, ওই অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়ে আমি প্রথমে 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে 1 স্লাইস লেবুর রস দিয়ে দেখলাম যে ছানাটা ভালোভাবে কাটেনি, এজন্যে আমি আরও 1 স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে একটু আপনারা দেখে নেবেন যে আপনাদের কয় স্লাইস লেবুর রস লাগছে। আর লেবুর রস দিয়ে ছানা কাটতে আসলে একটু বেশি পরিমাণেই লেবুর রস লাগে। তো এবারে কিন্তু ছানাটা পুরোপুরি কেটে গিয়েছে, সবুজ পানি আলাদা হয়ে গিয়েছে। এখন দেরি না করেই সাথে সাথে এটাকে আমি ছেঁকে নিব। এর জন্য একটা বাটিতে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির উপরে একটা পরিষ্কার পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি, এর ভেতরে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এখন ছানাটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর নিচে যে পানি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোল, আপনারা সামান্য লবণ যোগ করে এটা খেয়ে ফেলতে পারেন। আর ছানাটাকে কিন্তু ধুয়ে নেওয়া লাগবে না, কারণ ক্রিম চিজ আমরা সবাই জানি একটু টকটক ফ্লেভারের হয়। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু 1-2 বার একটু ধুয়েও নিতে পারেন। প্রায় 10-12 মিনিটের মধ্যেই দেখবেন যে ছানাটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। বেশি দেরি করবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে, তখন ব্লেন্ডারে ব্লেন্ড করতেও অসুবিধা হবে। তাই একটু ভেজা ভেজা অবস্থাতেই আপনি যদি ব্লেন্ড করে নেন তাহলে পানি বা দুধের প্রয়োজন হবে না। এখন একটা পরিষ্কার ব্লেন্ডারের জারের ভেতরে আমি ঠান্ডা হয়ে যাওয়া ছানাগুলো নিয়ে নিব। এরপর দিয়ে দিব লবণ। এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ নিয়েছি, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে। এবারে এখন এই সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো প্রথম পর্যায়ে ব্লেন্ড করার পরে দেখবেন এটা একেবারে মসৃণভাবে ব্লেন্ড হয়নি। তো কিছুক্ষণ থেমে থেমে ব্লেন্ড করতে হবে, আর একটা চামচের সাহায্যে মাঝে মাঝেই উপরের ছানা নিচে, নিচের ছানা ওপরে দিয়ে আবারও ব্লেন্ড করতে হবে। এভাবে কয়েকবার থেমে থেমে আপনি যদি 5-7 মিনিটের জন্য ব্লেন্ড করেন তাহলেই দেখবেন পারফেক্ট হয়েছে। কিন্তু তারপরও যদি দেখেন ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছে তাহলে 2-3 টেবিল চামচ পরিমাণ তরল ঠান্ডা দুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এই ব্লেন্ড করাটা সহজ হবে। প্রায় 7-8 মিনিটের মতো থেমে থেমে ব্লেন্ড করার পর দেখুন ঠিক এরকম হয়েছে, দেখতে একদম মসৃণ ক্রিমের মতো হয়েছে। আর চামচ থেকেও কিন্তু সহজে পড়ছে না, একেবারে পারফেক্ট ঘনত্ব হয়েছে। তো দর্শক, তৈরি হয়ে গেল ঘরে তৈরি ক্রিম চিজ। আমি আপনাদের একটা ড্রাই কেকের ওপরে এটা স্প্রেড করে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আর এই ঘরে তৈরি ক্রিম চিজ কিন্তু নামি দামি ব্র্যান্ডেড কোনো ক্রিম চিজের থেকে কোনো অংশেই কম না। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।